মনে করো যে ব্যথা খালি বাড়তেছে বাড়তেছে, পরে স্যারের ইউটিউব দেখলাম, ইউটিউব দেখে পরে স্যারের কাছে আসলাম, আসে স্যারকে রিপোর্ট দেখাইলাম, স্যার রিপোর্ট দেখে বললো যে আপনার পিএলআইডি রোগ হয়েছে। আচ্ছা, অথচ আমার মানে যে কয়জন এর আগে ডক্টর দেখাইছি কেউ আমার রোগটা ধরতে পারে নাই, ধরতে পারেনি। আমরা জানি যে আপনার পিএলআইডি হয়েছিল। আচ্ছা, এই সমস্যাটা ঠিক কতদিন আগে এবং আপনি এর জন্য কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? দেড় বছর আগে হঠাৎ করে আমার এই ব্যথাটা আমি অনুভব করি। দেড় বছর আগে? দেড় বছর এর আগে এই ধরনের কোনো ব্যথা কোনো কিছু ছিল না? এর আগে এরকম কোনো কিছু ছিল না। তা এক্স রে করলাম আমাদের ওইখানে। আচ্ছা, এক্স রেতে কোনো কিছু আসলো না, বলছে এক মাস ওষুধ খাও, রেস্টে থাকো, ঠিক হবে। কে বলেছে এটা? ডক্টর? ডক্টর বলছে। আচ্ছা, তারপরেও কোনো কিছু এক্সরেতে কোনো কিছু ধরা পড়ে না? ধরা পড়ে নাই। পরে গেলাম হচ্ছে গা, এটা ছিল হচ্ছে গা একটা নর্মাল ডক্টর ছিল। পরে গেলাম হচ্ছে গা বড় ডক্টরের কাছে গেলাম ওই এক্স রে রিপোর্ট নিয়ে। উনি বলতে যে এটা কোনো সমস্যা নাই, ঠিক হওয়া যাবে। উনি আবার 21 দিনের ই দিছিল, মেডিসিন দিছিল, বলছিল যে ঠিক মতো খাইলে, রেস্ট থাকো, স্যাক দিলে ঠিক হবে। বলছে যে এটা তোমার মানে মনের রোগ, মানে হার্ট থেকে আসতেছে এই ব্যথাটা, এটা বলছে। আচ্ছা, পরে ওটাও খাইলাম, ওটাতে কোনো কিছু হইলো না। পরে আসলাম হচ্ছে এসে পরে ঢাকাতে আসলাম জসিমউদ্দিন, উনি সরাসরি আমাকে এমআরআই দিল। এমআরআই দেওয়ার পর উনি রিপোর্টটা নিয়ে বললো যে রোগের সমস্যা। আচ্ছা, রোগের সমস্যা, এক মাসের ওষুধ দিচ্ছি, খাও, ঠিক হবে। আর যদি কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে এই নাম্বারে ফোন দিয়ে আবার যোগাযোগ করো। আচ্ছা, 10 দিন খাইতে আবার মনে করেন যে ব্যথা আবার অনেক তীব্র ব্যথা হয়ে গেছে। পরে তা আবার আজকে এসে আসলাম ধানমন্ডিতে হাসপাতাল, ওনাকে রিপোর্টটা দেখাইলাম। ওনা বললো যে কোনো সমস্যা নেই, কে সব ঠিক আছে, সামান্য একটা সমস্যা আছে, 3 মাসের ওষুধ লেগে দিল, আমি কয়েক খাইলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, পরে আমি 3 মাস 2 মাস ওষুধ অলরেডি শেষ করছি, তারপরে কোনো ফলাফল পাইনি। কোনো ফলাফল পাননি? মনে করো যে ব্যথা খালি বাড়তেছে বাড়তেছে। পরে স্যারের ইউটিউব দেখলাম, ইউটিউব দেখে পরে স্যারের কাছে আসলাম, আসে স্যারকে রিপোর্ট দেখাইলাম, স্যার রিপোর্ট দেখে বললো যে আপনার পিএলআইডি রোগ হয়েছে। আচ্ছা, অথচ আমার মানে যে কয়জন এর আগে ডক্টর দেখাইছি কেউ আমার রোগটা ধরতে পারে নাই, ধরতে পারেনি। আমি স্যারের কাছে ভর্তি ছিলাম 15 দিন। 15 দিন? 15 দিন ভর্তি ছিলাম আমি, এক্সট্রা আরও 3 দিন বেশি থাকছি, অতিরিক্ত ছিলাম, অতিরিক্ত ছিলাম। আজকে কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন এবং সুস্থ আছেন? আপনার সেই কোমরের ব্যথা কি এখন আছে? না। আপনি কি স্বাভাবিক সেই মুভমেন্টগুলো, সেই আগের নড়াচড়াগুলো, আপনার যে দৈনন্দিন কাজগুলো সেগুলো কি আপনি করতে পারেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, পিএলআইডি একটি কমন একটি সমস্যা। বর্তমান সময়ে আমরা যে পরিমাণ রোগী পাচ্ছি তার বেশিরভাগই আমরা পাচ্ছি যে এই পিএলআইডি রোগে তারা আক্রান্ত হচ্ছেন। এটি মূলত হয় আমাদের যে সঠিক দেহভঙ্গি, আমরা প্রতিদিন যে ধরনের কাজগুলো করি বা যেইভাবে আমাদের কাজগুলো করা উচিত আমরা সেই কাজগুলো ঠিক সেই নিয়মে না করার ফলেই মূলত এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। এছাড়াও বিভিন্ন ধরনের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট আছে, বিভিন্ন ভুলভাবে চলাচল, বা হয়তো অনেকে বুঝতেই পারেন না যে ওনার কখন এই পিএলআইডি রোগটা হয়েছে। বাট এই সমস্যাটা একটা সময়ে দেখা যায় যে এত প্রকট আকার ধারণ করে, প্রথমে হয়তো শুরু হচ্ছে আপনার কোমরে হয়তো অল্প একটু ব্যথা দিয়ে শুরু হচ্ছে, বাট একটা সময় এই ব্যথাটা এত প্রকট আকার ধারণ করে যে ওই মানুষটা সম্পূর্ণ পঙ্গু হয়ে যায় এবং সারা জীবনের জন্য উনি আর মুভ করতে পারেন না, এরকম একটা অবস্থায় চলে আসে। কারো সাহায্য ছাড়া উনি চলতে পারেন না, নিজের ওয়াশরুমে যেতে পারেন না, নিজের জামাকাপড় পর্যন্ত পরতে পারেন না, এতটা খারাপ অবস্থা হয়ে যায় ওই রোগীর জন্য। বাট এই ধরনের চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা করা সম্ভব। যদি আপনি সঠিক সময়ে চিকিৎসাটা করেন, আপনি অল্প সময়ের ভিতরে আপনি সম্পূর্ণ আরোগ্য লাভ করা সম্ভব হয়। দর্শক, আমাদের যিনি আজকের রোগী উনি হচ্ছেন রনি আহমেদ, বয়স খুবই কম, মাত্র 23 বছর। উনিও একজন পিএলআইডির রোগী এবং খুবই শর্ট টাইম, অল্প একটু সময়ের ভিতরেই ওনার অবস্থাটা খুবই খারাপ অবস্থার দিকে চলে গিয়েছিল। কী হয়েছিল আসুন আমরা ওনার মুখ থেকেই জানি এবং কীভাবে উনি এই জায়গা থেকে উত্তরণ পেয়েছেন পুরো বিষয়টা আমরা ওনার মুখ থেকে শুনি।
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার আজকে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমরা জানি যে আপনার পিএল আইডি হয়েছিল, আচ্ছা এই সমস্যাটা ঠিক কতদিন আগে এবং আপনি এর জন্য কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন? দেড় বছর আগে হঠাৎ করে আমার এই ব্যথাটা আমি অনুভব করি। দেড় বছর আগে? দেড় বছর এর আগে এই ধরনের কোনো ব্যথা কোনো কিছু ছিল না? এর আগে এরকম কোনো কিছু ছিল না। মনে করেন যে ব্যথা হয়েছে, ফার্মেসির দোকান থেকে আমি ওষুধ খাইছি। ব্যথাটা কি শুধু কোমরে ছিল না? কোমরে, শুধু শুধু কোমরে, শুধু কোমরেই। আচ্ছা, ওষুধ খাইছি, কমছে আবার হয়েছে। পরে একটা এক্সরে করলাম আমাদের ওইখানে। আচ্ছা, এক্সরেতে কোনো কিছু আসলো না, বলছে এক মাস ওষুধ খাও, রেস্টে থাকো, ঠিক হবে। কে বলেছে এটা? ডক্টর? ডক্টর বলছে। আচ্ছা, তারপরেও কোনো কিছু এক্সরেতে কোনো কিছু ধরা পড়ে না? ধরা পড়ে নাই। পরে গেলাম হচ্ছে গা, এটা ছিল হচ্ছে গা একটা নর্মাল ডাক্তার ছিল। পরে গেলাম হচ্ছে গা বড় ডাক্তারের কাছে গেলাম ওই এক্সরে রিপোর্ট নিয়ে। উনি বলতে যে এটা কোনো সমস্যা নাই, ঠিক হওয়া যাবে। উনি আবার 21 দিনের ই দিছিল, মেডিসিন দিছিল, বলছিল যে ঠিক মতো খাইলে, রেস্টে থাকো, স্যাক দিলে ঠিক হবে। বলতে যে এটা তোমার মানে মনের রোগ, মনের রোগ, হার্ট থেকে আসতেছে এই ব্যথাটা, এটা বলছে। আচ্ছা, পরে ওটাও খাইলাম, ওটাতে কোনো কিছু হইলো না। পরে আসলাম হচ্ছে গা এসে, পরে ঢাকাতে আসলাম জসিমউদ্দিন, উনি সরাসরি আমাকে এমআরআই দিল। এমআরআই দেওয়ার পর উনি রিপোর্টটা নিয়ে বললো যে রোগের সমস্যা। আচ্ছা, রোগের সমস্যা, এক মাসের ওষুধ দিচ্ছি, খাও, ঠিক হবে। আর যদি কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে এই নাম্বারে ফোন দিয়ে আবার যোগাযোগ করো। আচ্ছা, 10 দিন খাইতে আবার মনে করেন যে ব্যথা আবার অনেক তীব্র ব্যথা হয়ে গেছে। আচ্ছা, পরে ওনাকে আমি ফোন দিলাম, বললো যে এক সপ্তাহের মধ্যে তুমি আমার সাথে রিপোর্টটা নিয়ে দেখা করো। আচ্ছা, পরে আমি দেখা করলাম, পরে যে ওষুধগুলা দিছিল সেম একই ওষুধই দিছে আবার এক মাসের জন্য। বলছে এই ওষুধে যদি ঠিক হয় হবে, আর যদি না ঠিক হয় তাহলে ইঞ্জেকশন দিতে হবে প্রতি মাসে একটা করে। আচ্ছা, তিনটা নিতে বলছে। পরে আমি বাসায় জানাইলাম, আব্বুদেরকে জানাইলাম। আব্বু বলছে যে আমি সবার থেকে শুনছি, আব্বুর আবার ফ্রেন্ড আছে ডক্টর, তাদের কাছ থেকে শুনছে যে ইঞ্জেকশন নিলে ব্যথা কমবে, আবার কয়েক মাস পর আবার হবে, এটা আগের মতো অবস্থা হবে। সেটার জন্য আর কিছু করলাম না আর কি। ওই ট্রিটমেন্ট আর আপনি জাননি? আর জাননি যা। পরে তা আবার আজকে এসে আসলাম ধানমন্ডিতে হাসপাতাল, ওনাকে রিপোর্টটা দেখাইলাম। ওনা বললো যে কোনো সমস্যা নেই, কে সব ঠিক আছে, সামান্য একটা সমস্যা আছে, 3 মাসের ওষুধ লিখে দিল, আমি কয়েক খাইলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, পরে আমি 3 মাস 2 মাস ওষুধ অলরেডি শেষ করছি, তারপরে কোনো ফলাফল পাইনি, কোনো ফলাফল পাইনি। পরে আমি বলছি যে আবার কে আমাকে আসতে হবে, কয় না আর আসতে হবে না আপনার। পরে আমি আবার মনে করি যে ব্যথা খালি বাড়তে এসে পরে স্যারের ইউটিউব দেখলাম, ইউটিউব দেখে পরে স্যারের কাছে আসলাম। আসে স্যারকে রিপোর্ট দেখাইলাম, স্যার রিপোর্ট দেখে বললো যে আপনার পিএলআইডি রোগ হয়েছে। আচ্ছা, অথচ আমার মানে যে কয়জন এর আগে ডক্টর দেখাইছি কেউ আমার রোগটা ধরতে পারে নাই, ধরতে পারেনি। এই স্যার বলছে আপনার পিএলআইডি রোগ হয়েছে L5S1 সমস্যা, আপনাকে এখানে 15 দিন অ্যাডমিশন থাকতে হবে। পরে আমি বাসায় কথা বললাম, বাসায় কথাবার্তা বলার পরে তারপর আমি এখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছি। আচ্ছা, তাহলে পুরো বিষয়টা হলো যে আপনার যখন সমস্যাটা শুরু হয়, আপনি একের পর এক ডক্টর যখন দেখিয়ে গেছেন এবং বিভিন্ন জায়গায় যখন ডক্টরের কাছে গেছেন, কেউ আপনি কখনো বলেনি যে আসলে আপনার পিএলআইডি রোগ হয়েছে? এবং প্রত্যেকে আপনাকে বলেছেন যে এটা কোনো ব্যাপার না, আপনি কোনো সমস্যা নেই। ইভেন এমন ডক্টরও আপনাকে বলেছেন যে এটা আপনার মনের রোগ। এবং সেই অনুযায়ী আপনি যখন ওষুধ খেয়ে চলেছেন কোনো কোনো জায়গায় প্রচণ্ড রকম ব্যথাটা আরও বেড়ে গেছে, আপনি কোনো সঠিক ট্রিটমেন্ট পাননি। এবং সেই সময় আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন। তো স্যারের বিষয়ে যখন জানতে পারেন, তো স্যারের কাছে আপনি আসেন, স্যার আপনাকে দেখার পর প্রথমে কী বলেছিলেন? আমাকে দেখলো, রিপোর্টগুলো দেখলো, দেখে বললো যে আপনার পিএলআইডি রোগ হয়েছে L5S1, আপনি কি এখানে কি 15 দিন থাকতে পারবেন? পরে আমি বাসায় জানাইছি, জানানোর পরে আমার ধুলাবাইকে নিয়েছে স্যারের সাথে কথা বলানোর জন্য। পরে কথা বলছে, পরে স্যার বলছে আপনার ভাইয়ের যে রোগ পিএলআইডি L5S1, এটা ওষুধে কাজ হবে না।
এটা ওষুধ দিয়ে কাজ হবে না, এখানে থাইকে ট্রিটমেন্ট নিয়ে এটাকে সুস্থ করা লাগবে। আর আমি যদি ওষুধ যদি লিখে দেই খাইলে দেখবেন যে ব্যথা কমবে, আবার কিছুদিন পর আবার ব্যথা হবে, এটা বলছিল। পরে আমি এখানে তো ভর্তির পরবর্তী সময় আমরা জানি যে স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটা স্যার সবসময় বলেন যে অপারেশনবিহীনভাবে পিএলআইডি থেকে শুরু করে ঘাড় ব্যথা, মাথা ব্যথা বা আপনার হাঁটু ব্যথা, কোনোই ব্যথা, এই ধরনের ব্যথার রুগীদেরকে খুব দ্রুত সময়ের ভিতরে ভালো করে দেওয়া সম্ভব, তো যেটার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি। তো তিন বেলা করে যখন আপনার ট্রিটমেন্ট চলেছে এবং কন্টিনিউয়াসলি বিভিন্ন মেশিনের মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রনিক যে থেরাপিগুলো, বিভিন্ন মেডিসিনের মাধ্যমে, তো সেটা যখন চলেছে, এবং কতদিন আপনি ভর্তি ছিলেন স্যারের কাছে? আমি স্যারের কাছে ভর্তি ছিলাম 15 দিন। 15 দিন 15 দিন ভর্তি ছিলাম আমি, এক্সট্রা আরও 3 দিন বেশি থাকছি, অতিরিক্ত ছিলাম, অতিরিক্ত ছিলাম। আজকে কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন এবং সুস্থ আছেন? আপনার সেই কোমরের ব্যথা কি এখন আছে? না। আপনি কি স্বাভাবিক সেই মুভমেন্টগুলো, সেই আগের নড়াচড়াগুলো, আপনার যে দৈনন্দিন কাজগুলো, সেগুলো কি আপনি করতে পারেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা নিজের কানেই শুনলেন, এবং আমরা এখানে ওনার বড় ভাইকেও একটু পেয়েছি, আমরা একটু ওনার কাছ থেকে একটু জানবো, কারণ পুরো চিকিৎসার ব্যবস্থাটাতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত উনিও সাথে ছিলেন। সো ওনার কাছ থেকে একটু আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা, স্যার আমরা জানি যে আপনার ছোট ভাই, উনি এতক্ষণ ওনার সম্পর্কে একটু বলেছেন যে গত 1.5 বছর আগে ওনার হঠাৎ করে কোমরে প্রচণ্ড ব্যথা শুরু হয়, এবং সেটার জন্য আপনারা বিভিন্ন জায়গায় ওনাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন, বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, বাট সেটার ফল আপনারা ঠিকমতো পাননি, যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল। তো আমাদেরকে যদি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বলেন যে আগে কেমন দেখেছেন আর বর্তমানে কেমন দেখছেন পুরো ট্রিটমেন্টের পরে। অ্যাকচুয়ালি আগে যখন এখানে ভর্তি হলো সর্বফার্স্ট, তখন তো মনে করেন যে অনেক ব্যথা অনুভব করতো, লড়তেই পারতো না, লড়তেই পারতো না, হাঁটতে গেলে ব্যথা করতো আর কি, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারতো না। পরে ও তো ইউটিউব দেখে পরে আমাকে ইনফরমেশন করলো যে এরকম এরকম ডাক্তার শফিউল্লাহ, ডাক্তার শফিউল্লাহ স্যার। তো পরে আমি তখন একটু বিজি ছিলাম, আমার দুলাভাইকে সাথে পাঠাইছিলাম, তখন দুলাভাই এসে কথা বললো, বলার পরে তো স্যার বললো যে ভর্তি হয়ে যাওয়ার জন্য। পরে ভর্তি হওয়ার পর তখন ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। ট্রিটমেন্ট শুরু হওয়ার পর প্রথম ওদের যে যে প্রাথমিক কার্যকলাপগুলো যেগুলো, জি জি, ওগুলো করার পর আস্তে আস্তে মোটামুটি ভালো একটা পজিশনে আর কি চলে আসে, খুব অল্প দিনের অল্প দিনের ভিতরে। এখন কি আর উনি কি ওনার সেই কোমরের ব্যথার কথা আপনাদেরকে বলেন? এখন আমি খবর নেই সবসময়, তো বলে যে ঠিক আছে, এখন ঠিক আছে, এরকম অনেকটাই সুস্থ, সেই হাঁটা চলা সব মুভমেন্ট সব কিছুই এখন আগের মতোই করতে পারছে। আগের মতো, সে আগের মতোই আছে। তো তারপর তো বললো যে এখন স্যার বলছিল 15 দিন থাকার কথা, আর এক্সট্রা আমরা 3 দিন ছিলাম। আমাদের ইচ্ছা ছিল যে একদম পুরোটা কমপ্লিট করে একদম এখান থেকে যাওয়ার। যাই হোক, এখন মোটামুটি আল্লাহ রহমতে অনেকটাই সুস্থ, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা নিজেরাই শুনলেন, আপনারা যারা ওনাকে চেনেন, ওনার আশেপাশে যারা থাকেন বা ওনার যারা আত্মীয় আছেন, তারা কিন্তু দেখেছেন ওনাকে, খুব কাছ থেকে দেখেছেন যে উনি ওনার যে স্বাভাবিক যে মুভমেন্ট, যে স্বাভাবিক যে ওনার জীবন, সেটা উনি সম্পূর্ণভাবে উনি হারিয়ে ফেলেছিলেন, এবং হাঁটতে গেলেই ওনার ব্যথা হতো। একদম ইয়াং একটা মানুষ, উনি একজন স্টুডেন্ট, পড়াশোনা প্রচণ্ড হ্যাম্পার হচ্ছিলো, কোনো কাজ উনি ঠিকমতো করতে পারছিলেন না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, এক একজন এক এক ধরনের মন্তব্য করেছেন, কেউ বলেছেন যে ওনাকে এটা ওনার মনের সম্পূর্ণ ভুল, ওটা মনের কথা, কিন্তু কেন ওনার মানে স্পষ্ট এমআরআইতে দেখা যাচ্ছে যে ওনার পিএলআইডি রোগ। পিএলআইডি রোগ কখনো এমনি এমনি আসলে ভালো হয়ে যায় না, এটাকে অবশ্যই প্রপার ট্রিটমেন্ট করতে হয়, সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা করতে হয়। উনি যদি আরও আগে যদি এটার সঠিক ট্রিটমেন্টটা উনি পেতেন, আরও অল্প সময়ের ভিতর উনি ভালো হয়ে যেতেন, হয়তো সেটা 4 থেকে 5 দিনও লাগতে পারতো, যেটা ওনার এখন 15 থেকে 17 দিন ওনার সময় লেগেছে। তো এই যে একটা বিষয়, যে উনি একটা সঠিক জায়গায় যে একটা সঠিক কথা বা আপনার সঠিক একটা নির্দেশনা যে অভাবে উনি যে সঠিক ট্রিটমেন্টটা উনি পাননি, এটা সত্যিই দুঃখজনক ব্যাপার। আপনারা একটু চেষ্টা করেন
আপনি একটু ভালো করে খোঁজ খবর নেন, আসলে আপনার সমস্যার সমাধানটা কোথায় আছে, কে এর বিষয়ে সবচেয়ে ভালো বিশেষজ্ঞ আপনারা তার কাছে যান। হতে পারে আপনার কিডনি রোগের জন্য আপনাকে সঠিক কিডনি ডক্টরের কাছে যেতে হবে, চোখের সমস্যার জন্য আপনাকে চোখের ডাক্তারের কাছে যেতে হবে। এই এই একটা জায়গায় কিন্তু আমরা অনেকে ভুল করে ফেলি, আমরা ভাবি যে উনি একজন ডক্টর, উনি হয়তো সব কিছুই ঠিক করতে পারবেন, এটা কিন্তু আসলে ভুল কথা। যেই বিশেষজ্ঞ সেই সমস্যার জন্য আসলে উনি বিশেষজ্ঞ এবং তার কাছে আমাদের যাওয়া উচিত। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।